আবারও হাইস্কুলে জাল শিক্ষকের হদিস মিলল মুর্শিদাবাদের গোতা স্কুলে জাল নথিতে ছেলেকে হেডমাস্টার বাবার শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন জাল শিক্ষকের হদিস মিলছে জাল শিক্ষক ধরতে হাইকোর্ট তিন সদস্যের কমিটি করে দিয়েছিল মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই কমিটির তরফে জানানো হয় এমন আরও দুজন শিক্ষকের হদিস মিলেছে একই সঙ্গে রাজ্য জানায় হাইকোর্টের আগের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলে নিযুক্ত এক লক্ষ ষাট হাজার দুশো চুয়ান্ন জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে গোথার ঘটনার পর কমিশনার অফ স্কুল এডুকেশন এসএসসি চেয়ারপারসন এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে নিয়ে তিন সদস্যের কমিটি গড়ে দিয়েছিল হাইকোর্ট রাজ্যে আরও কোনো বেআইনি নিয়োগ হয়েছে কিনা কমিটিকে তা খোঁজার দায়িত্ব দেওয়া হয় মঙ্গলবার ওই কমিটি তরফে শিক্ষা দপ্তরের আইনজীবী বিশ্বব্রত বসু মৌলিক জানান উত্তর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে এমন দুজনের হদিস পেয়েছে কমিটি দুজনেই অর্গানাইজার টিচার উত্তর দিনাজপুরের শিক্ষকের বেতন দু সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে